চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক মনোনয়ন পেলেন। গারাদহ ইউনিয়নের পরিষদের বর্তমান চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় সাইফুল ইসলামের আগমন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ও ইউনিয়নের জনসাধারণের মোটরসাইকেল শোডাউন করে তাকে ইউনিয়নে বরণ করে নেয়। এ সময় সাইফুল ইসলাম জনগণের উদ্দেশ্যে বলেন, গারাদহ ইউনিয়নবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি তা কখনোই ভুলব না। গারাদহ ইউনিয়নের মানুষের ভালোবাসা নিয়ে ও ভালোবাসা দিয়ে বেঁচে থাকতে চাই। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম পলাশ প্রমুখ। বলতে চাই আগামী দিনেও আমাদের প্রিয় নেতা সাইফুল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করে পুনরায় ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করার জন্য সংগ্রামী সাথীরা আরো বলতে চাই, বর্তমান চেয়ারম্যান ব্যাপক উন্নয়নের ফল হিসেবে জননেত্রী শেখ হাসিনা পুনরায় তাকে নমিনেশন দিয়েছেন। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে, ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে জননেত্রীকে আবারও